অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা এই পাঠ শেষে আমরা সরল মুনাফা নির্ণয় মুনাফার হার নির্ণয় এবং সময় নির্ণয় করতে পারব এবং এ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করতে পারব তোমরা অনেকেই হয়তো দেখবে তোমাদের পরিবারে টাকা ব্যাংকে রাখা হয় কখনো বা টাকা কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয় কিংবা কোনো ব্যক্তিকে ব্যবসার কাজে দেয়া হয় এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায় ব্যাঙ্কে যারা টাকা রাখে অর্থাৎ আমানতকারীদের টাকা ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে এর ফলে কিছু লাভ হয় আর এই লাভটি ব্যাংক তার আমানতকারীদের দেয় এভাবে অতিরিক্ত যে টাকা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা আর যেই টাকা তুমি ব্যাঙ্কে গচ্ছিত রাখলে তাকে বলা হয় আসল এই মুনাফা আর আসলকে একসাথে বলা হয় মুনাফা আসল এছাড়াও রয়েছে মুনাফার হার মুনাফার হারটা কি একশো টাকার এক বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় আর এই মুনাফার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময় যে সময়ে মুনাফা হিসেব করা হয় তাকে মুনাফার সময়কাল বলা হয় দেখো এই মূলধন বা আসলকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল যাকে পি দিয়ে প্রকাশ করা হয় মুনাফার হারকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় যাকে ইংরেজি ছোট হাতের আট দিয়ে প্রকাশ করা হয় মুনাফার যে সময়কাল অর্থাৎ টাইমকে ইংরেজি ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় এবং যে মুনাফা একে প্রফিট বলা হয় একে ইংরেজি বড় হাতের আয় দিয়ে প্রকাশ করা হয় মুনাফা এবং আসল একসাথে মিলে হয় টোটাল অ্যামাউন্ট বা মুনাফা আসল যাকে ইংরেজি এ দিয়ে প্রকাশ করা হয় দেখো এই যে মুনাফা আসল অর্থাৎ এই এ হল মুনাফা অর্থাৎ আই যোগ এবং আসল অর্থাৎ প্রিন্সিপালের পি এখান থেকে আমরা কয়েকটি জিনিস পেতে পারি আমরা যদি মুনাফা আসল কত এবং আসল কত সেটা জানি সেখান থেকে আমরা মুনাফা কত সেটা নির্ণয় করতে পারবো কীভাবে দেখো তো খুব সহজে এটি নির্ণয় করা যায় দেখো এই সমীকরণের এ সমীকরণের এ পাশে যদি আমরা পিকে নিয়ে আসি পি এখানে যোগ আছে এখানে হয়ে যাবে বিও এ মাইনাস পি তাহলে সমান হল আমাদের মুনাফা আই অথবা আমরা যদি মুনাফা আসল জানি এবং মুনাফা কত সেটিও জানি কিন্তু আমাদের আসল কত সেটি আমরা যাই না সেটি যদি আমাদেরকে নির্ণয় করতে হয় কীভাবে করবো একইভাবে আমাদের এ সমান কি আই যোগ পি এখান থেকে আমাদের দরকার পি তাহলে আমরা এ পাশে এ আইকে এ পাশে যদি নিয়ে আসি মাইনাস আই সমান পি অর্থাৎ প্রিন্সিপাল অতএব প্রিন্সিপাল পি সমান হলো এ মাইনাস আই এভাবে আমরা আমাদের প্রিন্সিপাল বা আসল নির্ণয় করতে পারি চলো এবারে আমরা মুনাফা নির্ণয় করি আমাদের উদাহরণ তিনে বলা হয়েছে রমি সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ শতাংশ হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে এখানে লক্ষ্য করে দেখো রমি সাহেব পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন তার মানে এটি হচ্ছে রমির সাহেবের আসল তাহলে আমরা লিখতে পারি আসল সমান হল পাঁচ হাজার টাকা এবং তিনি ঠিক করলেন ছয় বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না তাহলে সময়কাল হল ছয় বছর এছাড়াও ব্যাংকের বার্ষিক মুনাফা দশ শতাংশ মুনাফার হার হল দশ শতাংশ তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে ছয় বছর পর মুনাফা কত সেটি নির্ণয় করতে হবে এবং মুনাফা আসল কত হবে সেটি নির্ণয় করতে হবে এখন দেখো মুনাফার হার দশ শতাংশ মানে হল একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা এবারে আমরা ঐকিক নিয়মের সাহায্যে পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা নির্ণয় করতে পারব অতএব এক টাকার এক বছরের মুনাফা হবে দশ ভাগ একশো টাকা আবার পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা হবে দশ গুণ পাঁচ হাজার ভাগ একশো টাকা অতএব পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা হবে দশ গুণ পাঁচ হাজার গুণ ছয় ভাগ একশো টাকা এটি হিসেব করলে আমরা পাব তিন হাজার টাকা তাহলে আমরা এখানে পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা পেলাম তাহলে দেখো আমাদের মুনাফা হলো তিন হাজার টাকা এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল আবার মুনাফা আসলও নির্ণয় করতে হবে তো আমাদের মুনাফা আসল হবে আমাদের মুনাফা তিন হাজার টাকা যোগ আসল পাঁচ হাজার টাকা দুটি যোগ করলে কত হয় আট হাজার টাকা তাহলে আমাদের মুনাফা আসল হলো আট হাজার টাকা তাহলে আমরা উত্তর লিখতে পারি মুনাফা তিন হাজার টাকা এবং মুনাফা আসল হল আট হাজার টাকা এবারে এই অঙ্কটি থেকে আমরা একটি সূত্র নির্ণয় করব দেখো এখানে আমাদের আসল পাঁচ হাজার টাকা এবং সময় ছয় বছর মুনাফা হলো তিন হাজার টাকা সেক্ষেত্রে আমাদের মুনাফার হার ছিল দশ শতাংশ তাহলে আমরা মুনাফা সমান লিখতে পারি আসল গুণ সময় গুণ মুনাফার হার অর্থাৎ এই অংশটি থেকে আমরা এটি পাই তাহলে দেখো মুনাফাকে যদি আই দিয়ে প্রকাশ করা হয় আসল হলো পি সময় এন এবং মুনাফার হার আর অতএব মুনাফা সমান হল পি ইন্টু আর ইন্টু এন এই সূত্রটি পেলাম আবার আমরা জানি মুনাফা আসল এ সমান হল আসল পি যোগ মুনাফা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি যোগ মুনাফা আয় হলো পি আর এন পি আর এন উভয় পক্ষ থেকে যদি পিকে সাধারণ নেই তখন পাবো ওয়ান প্লাস আর এন অতএব বলা যায় মুনাফা আসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন আমরা চাইলে মুনাফা আসল এই সূত্রটি ব্যবহার করেও নির্ণয় করতে পারি এবার আমরা এই সমস্যাটি বিকল্প পদ্ধতিতে সমাধান করব এক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব আই সমান পি আর এন আমাদের দেয়া কি কী আছে সেগুলো আমরা লিখে নিলাম আসল পি সমান হলো পাঁচ হাজার টাকা মুনাফার হার আর সমান হলো দশ শতাংশ বা একশো ভাগের দশ টাকা সময় এন সমান হলো ছয় বছর অতএব মুনাফা হলো আই এবং মুনাফা আসল হলো এ এবার আমরা মুনাফা নির্ণয় করব আই সমান পি ইন্টু আর ইন্টু এন এই সূত্রটির সাহায্যে তাহলে আমরা সূত্রটি লিখি আই সমান হলো পি ইন্টু আর ইন্টু এন এই সূত্রে যদি আমরা আসল মুনাফার হার এবং সময়ের মান বসাই আসল হলো পাঁচ হাজার টাকা গুণ মুনাফার হার হল দশ ভাগ একশো টাকা গুণ সময় হলো ছয় বছর এটি যদি হিসেব করি তাহলে আমাদের মুনাফা আসবে তিন হাজার টাকা অতএব মুনাফা আই হল তিন হাজার টাকা আবার দেখো মুনাফা আসল এ সমান হল আই যোগ পি মুনাফা হল আমাদের তিন হাজার টাকা যোগ আসল পাঁচ হাজার টাকা সমান হল আট হাজার টাকা অতএব মুনাফা আসল হলো আমাদের আট হাজার টাকা এটি আমাদের উত্তর এবারে আমরা মুনাফার হার নির্ণয় করব। বইয়ের উদাহরণ পাঁচ নম্বরটি দেখো এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এখানে আমাদেরকে তিনটি উপাত্ত দেয়া হয়েছে আর কিনে শতকরা বার্ষিক কত মুনাফায় এটি দেয়া নেই তাহলে আমরা এখানে উপাত্তগুলো লিখি আসল পি হচ্ছে তিন হাজার টাকা সময়ে দেয়া আছে এন সমান পাঁচ বছর এবং মুনাফা আয় দেয়া আছে পনেরোশো টাকা কি দেয়া নেই সেটি হলো বার্ষিক কত মুনাফায় অর্থাৎ আর এটি আমাদের দেয়া নেই আমাদেরকে এই আর নির্ণয় করতে হবে আমরা মুনাফার সূত্র থেকে জানি আই সমান পি আর এন বা আমাদের নির্ণয় করতে হবে আর সেক্ষেত্রে হবে আই পি এবং এন সমীকরণে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে পি গুণ এন সমান হচ্ছে আমাদের আর বা লিখতে পারি আর সমান হচ্ছে আই বাই পি এন এবার আমরা যদি এই সূত্রে উপাত্তের মানগুলো বসাই তাহলে পাব আই মুনাফা হলো আমাদের পনেরোশো টাকা এবং আসল পি হল তিন হাজার টাকা গুণ সময় এন হল দেখো পাঁচ বছর এবার এই হিসেবটি তোমরা ঝটপট খাতায় করে ফেল যদি আমরা হিসেবটি করি তাহলে আমাদের আসবে দশ ভাগের একশো যার মানে হল দশ শতাংশ অর্থাৎ আমাদের মুনাফার হার হল দশ শতাংশ এবারে দেখো আমরা অনুশীলনীর ১৩ নম্বর সমস্যাটি সমাধান করি এখানে বলা হয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় আসল এবং মুনাফার হার নির্ণয় করো এখানে আমাদের দুটি উপাত্ত দেয়া আছে দেখো সময় এবং মুনাফা আসল আমরা জানি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল এই সমস্যাটি আমরা কয়েকটি ধাপে সমাধান করব প্রথমে আমরা পাঁচ বছরের মুনাফা আসল অর্থাৎ আঠারোশো ত্রিশ টাকা থেকে তিন বছরের মুনাফা আসল অর্থাৎ পনেরোশো আটাত্তর টাকাকে বিয়োগ করব আমরা যদি পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসল বিয়োগ করি তখন আমরা পাব দুই বছরের মুনাফা অর্থাৎ বিয়োগ করলে হয় দুইশো বান্ন টাকা এটি আমাদের দুই বছরের মুনাফা এবারে আমরা ঐকিক নিয়মের সাহায্যে তিন বছরের মুনাফা বের করি দুই বছরে আমাদের মুনাফা হলো দুই বছরে আমরা মুনাফা পাচ্ছি দুইশো টাকা অতএব এক বছরের মুনাফা হলো দুইশো ভাগ দুই এবং তিন বছরের মুনাফা হলো দুইশো বায়ান্ন গুণ তিন ভাগ দুই টাকা এটি হিসেব করলে আসবে তিনশো আটাত্তর টাকা এবারে এই যে তিন বছরের মুনাফা আসল আসলে আছে আর আমরা তিন বছরের মুনাফা পেয়ে গেলাম এই যে এখানে তিন বছরের মুনাফা আসল দেওয়া আছে এই মুনাফা আসল থেকে যদি আমরা এই মুনাফা আসল থেকে যদি আমরা তিন বছরের মুনাফা বিয়োগ করি তাহলে আমরা আসলটি পেয়ে যাব তাহলে আমাদের আসল হবে আমরা তিন বছরের মুনাফা আসল পনেরোশো আটাত্তর থেকে তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর বিয়োগ করলে পাবো বারোশো টাকা অর্থাৎ আমাদের আসল হল বারোশো টাকা তো আমরা আসল পেয়ে গেলাম এবার মুনাফার হার নির্ণয় করব দেখো বারোশো টাকা আসলে তিন বছরে মুনাফা কি হয় তিনশো আটাত্তর টাকা এখান থেকে আমরা মুনাফার হারটি নির্ণয় করতে পারব তাহলে লিখি বারোশো টাকার তিন বছরের মুনাফা হলো তিনশো আটাত্তর টাকা অতএব এক টাকার তিন বছরের মুনাফা হবে আমরা ধাপে ধাপে করি তিনশো আটাত্তর ভাগের বারোশো টাকা এটি কমে যাবে এক টাকার এক বছরের মুনাফা হবে এটি আরও কমে যাবে সেক্ষেত্রে বারোশো গুণ তিন হবে এরপরে আমাদের মূলত একশো টাকার এক বছরের মুনাফা অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফা নির্ণয় করতে হবে সেক্ষেত্রে একশো টাকা হলে মুনাফা বেড়ে যাবে তিনশো আটাত্তর গুণ একশো ভাগ বারোশো গুণ তিন টাকা এটি হিসেব করে দেখো এটি হিসেব করলে আমরা পাই দশ দশমিক পাঁচ টাকা সুতরাং মুনাফার হার হল দশ দশমিক পাঁচ শতাংশ এবং আসল তো আমরা প্রথমেই বের করেছিলাম আসল হল বারোশো টাকা এবারে চলো আমরা উদাহরণ ছয়টি সমাধান করে দেখি এখানেও আমাদের আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে বলেছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে মুনাফা আসলের তিন ভাগের আটংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে এখানে মুনাফা আসল দেয়া আছে আবার সময় দেয়া আছে এবং বলা হয়েছে মুনাফা মুনাফা হলো আসলের আট ভাগের তিন অংশ অতএব মুনাফা আসল যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় দেখো একটা ব্যাপার মুনাফা আসল হল পাঁচ হাজার পাঁচশো টাকা এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি মুনাফা আসল হল আমাদের আছে আসল যোগ আর মুনাফা হল আসলের আট ভাগের তিন অংশ তাহলে লিখি আসলের আট ভাগের তিন অংশ সমান হলো আমাদের এই পাঁচ হাজার পাঁচশো বা এখান থেকে আমরা যদি আসলকে সাধারণ ধরি হবে এক যোগ আট ভাগের তিন অংশ সমান পাঁচ হাজার পাঁচশো বা এই অংশটি যদি আমরা সরল করি তখন কি হবে আসল গুণ তাহলে এটি সরল করলে হবে লসাগু আট এখানে হবে আট গুণ আট যোগ তিন সমান হবে এগারো সমান হবে পাঁচ হাজার পাঁচশো বা আসল সমান হবে আমাদের এই অংশটি যদি এই পাশে চলে যায় এখানে গুণ আছে হয়ে যাবে ভাগ তাহলে পাঁচ হাজার পাঁচশো আর ভাগের ক্ষেত্রে আমরা জানি আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমাদের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় সেক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ হবে এগারো ভাগের আট এটি হিসেব করলে পাবো চার হাজার অর্থাৎ আমাদের আসল হল চার হাজার টাকা এবারে আমাদের আছে মুনাফা আসল হলো পাঁচ হাজার পাঁচশো টাকা সেখান থেকে মুনাফা হবে আমাদের মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো থেকে আসল চার হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে হবে পনেরোশো টাকা এবার দেখো আমরা জানি আই ইন্টারেস্ট সমান হল আসল পি ইন্টু মুনাফার হার আর ইন্টু সময় এন এই সূত্রটি ব্যবহার করে এখন আমরা মুনাফার হার আর নির্ণয় করব। তাহলে এখানে হবে আই ভাগ পি গুণ এন সমান হল মুনাফার হার আর বা লেখা যায় আর সমান হল আই ভাগ পি ইন্টু বা পি গুণ এন এবার এখানে আমরা যদি মুনাফা আসল এবং সময়ের মানগুলো লিখি তাহলে হবে মুনাফা হলো পনেরোশো টাকা আসল হল চার হাজার টাকা গুণ সময় তিন বছর সমান পনেরোশো গুণ একশো ভাগ চার হাজার গুণ তিন গুণ এক ভাগের একশো এখানে উপর এবং নিচে একশো লেখায় মানের কোনো পরিবর্তন হলো না কিন্তু আমরা এই এক ভাগের একশো দিয়ে শতকরাকে প্রকাশ করতে পারব তাহলে এটি হিসেব করলে হবে পঁচিশ ভাগের দুই শতাংশ বা পারসেন্ট তাহলে আমাদের উত্তর হল আসল সমান চার হাজার টাকা এবং মুনাফার হার হল পঁচিশ ভাগে দুই পারসেন্ট বা শতাংশ আজকের পাঠে আমরা কী কী শিখলাম আজকের পাঠে কিভাবে মুনাফা সরল মুনাফার হার এবং সময় নির্ণয় করা যায় তা শিখলাম সেই সাথে এই সংক্রান্ত বেশ কিছু উদাহরণ এবং অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করলাম তাহলে আজকের পাঠ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে সবাই চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে